হাই ফ্রেন্ড, তোমরা আগে পর অনেক আবার রানাঘাট পার্কে এসেছি, তো আবার আজ এসেছি দেখো তাহাসানের জন্য। তাহাসান সব সময় চাই পার্কে 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 যেতে, তো দেখো কি দুষ্টুমি করছে পার্কে এসে, নাকি জিরাফের লেজ ধরে টানবে, আর সারাক্ষণ স্লিপ দোলনা স্লিপ। শুধু দেখো তোমরা আজকের ভিডিওতে যে তাহাসান কতবার স্লিপে উঠেছে আর নেমেছে, পুরো আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু তাহাসান ক্লান্ত হচ্ছে না, এই যে সিঁড়ি দিয়ে উঠছে বারবার, বৃষ্টি হয়েছে স্লিপে, তবুও তাও স্লিপে উঠবে, খুব সাহস হয়ে গেছে, এখন একা একা নামবে দেখো স্লিপ দিয়ে। বাচ্চাদের বাচ্চাদের মজার জিনিসই হচ্ছে স্লিপ, পার্ক এগুলোই আনন্দ করার জিনিস। তো আজ ওই স্কুল ছুটি ছিল সেই জন্য আমরা চলে গিয়েছিলাম পার্কে ওকে নিয়ে, প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর আস্তে আস্তে সাহস হয়ে গেছিল। তোমরা শুধু দেখতে থাকো যে কতবার ও স্লিপে ওঠে। তো তোমার স্লিপে কেমন লেগেছিল না? লেটস গো, চলে আসো, অন ইওর মার্ক, লেটস সেট গো। আস্তে আস্তে সাহসটা বাড়ছিল স্লিপে ওঠার জন্য, মানে প্রত্যেকটা স্লিপে উঠেছে, একটা স্লিপ বাদ দেয়নি যতগুলো স্লিপ ছিল। পার্কটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর, তো বৃষ্টির জন্য চারিদিকে সব কাদা কাদা হয়েছিল, দেখো এক একটা স্লিপ না হলেও তিন চারবার করে উঠেছে। এই যে আবার শুধু স্লিপ স্লিপ, তো একা একা উঠবে, একা একা নামবে, এই যে গোল গোল ঘোরার স্লিপটাতে, এটাতে খুব ভয় লাগছিল, তাও উঠছিলো।